हेलो एवरीवन, थैंक यू फॉर जॉइनिंग विथ मी टुडे। चौधरी क्रिएट चैनले अपने सबा के आबारो स्वागत। आज के वीडियो टीते देखुन ग्राम बांगलार सौंदर्य। विदेशे बसेओ आम्रा ग्राम बांगलार ए सौंदर्य उपभोग करते पारी। देखे अपनारा बुझते पारतेछेन हलुदेर समारोह। आगे आमी बोलबो ना एटा कीसेर खेत, आपनादेरके अनुमान करे निते होबे। बांगाली प्रिय खाबारेर मध्ये एकटु हलो भर्ता एवं इलिश माछ। ए दुटो हलो बांगालीर खुबी प्रिय खाबार। तो जे कोनो धरनेर भर्ता तैरी करार जन्य आमादेर प्रयोजन हय सरिषार तेल। आर सरिषा इलिश रान्ना करार जन्य सरिषा एवं सरिषार तेल दुटाई किन्तु दरकारी। एवं सरिषार साथे सरिषा इलिश उत्प्रोत भावे जड़ित। आमरा जेहेतु खाद्यरसिक जाति, सरिषा खेते देखुन ए महिलाटिर साथे कि घटे गेल। तिनि एखाने बसे सरिषा खेत पाहारा दिच्छेन जेनो केउ खेते एसे फुलगुलो छिटते ना पारे, बा अनेके दल बेधे छबि तुलते आसेन, एते खेतेर अनेक क्षति करे जाए। তাই মহিলা লাঠি নিয়ে বসে আছেন, কেউ যদি আসেন তাহলে তারা করবেন। আমরা সবসময় বাজার থেকে সরিষার তেল কিনে খাই, কিন্তু অনেকেই জানি না এই সরিষার তেলটা কোথা থেকে বা কিভাবে আসে। তাহলে দেখুন, যেটা সরিষা ক্ষেত, আর সরিষা ক্ষেতের কিন্তু সরিষার শাকটা খুবই মজার এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর সরিষা ফুলের স্বাদ তো অতুলনীয়, মানে এখানে কিছুই ফেলনা নেই। সরিষার শাকটা আমরা খাই, সরিষার ফুলের পাকোড়া তো খুবই সুস্বাদু। আর গাছ সরিষা তো আর বলার অপেক্ষা রাখে না, সরিষা আমরা হোল সরিষা হিসাবেও খাই, আবার তেল করেও খাই। আবার তেল করার সময় যে খোলটা হয়, অবশিষ্ট অংশটা, সেটা ক্ষেতের কাজে ব্যবহার করা হয়। দেখুন এই সাইডের সরিষাগুলো অলরেডি তোলা হয়ে গেছেন, যে দেখুন। আর অন্য সাইডেরগুলো এখনো রেডি হয় নাই। যে বিভিন্ন ধরনের ক্ষেত দেখে মনটা জুড়িয়ে যায় সবুজ এবং সবুজে সমারোহ। এবং আরেক সাইডে আলু ক্ষেত এবং ধান ক্ষেত। এটা শীতকাল, ধান যদিও কাটা হয়ে গেছেন, আর সরিষাটা কিছু কিছু ক্ষেতে অলরেডি তোলা হয়ে গেছে এবং কিছু কিছু ক্ষেত এখনো রেডি হয়নি হারভেস্টিংয়ের জন্য, এগুলো এখনো রেডি নয়। এভাবে বিভিন্ন ধরনের ক্ষেতের দিকে তাকালে আমরা বুঝতে পারি কৃষকেরা কত কষ্ট করেন, কত কষ্ট করে আমাদের জন্য ফসল ফলান। দেখুন, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আদা পেটা খেয়ে তারা আমাদের জন্য ফসল ফলান। প্রতি বছর ঠিক মতো কিন্তু ফসলের দামও পায় না। এই যে দেখুন, মহিলাটি ক্ষেতের মধ্যে বসে আছেন। আমরা সবাই পুরুষ কৃষকের কথা শুনি, মহিলা কৃষাণীর কথা আমরা শুনি না। তো এই ভিডিওতে আপনারা দেখুন কৃষাণীরা কিভাবে কাজ করছেন। এখনো কৃষক কিন্তু আমরা দেখি নাই, ভিডিওতে দেখতেছি যে কৃষাণী ওনারা ধান গাছের জ্বালা বলা হয়, এগুলাকে এক এক অঞ্চলে এক এক ধরনের নাম দেয়া হয়। ধান কিছুদিন পরে আবার রোপণ করা হবে, তো সেই ধান গাছের জন্য যে চারা, যে চারাগুলোই তারা তুলতেছেন। যে বছর অত্যধিক খরা হয় বা অতিরিক্ত বৃষ্টি হয়, আর শীতে কুয়াশা পড়ে চতুর্দিকে, তখন কিন্তু ক্ষেতের ফসলগুলো নষ্ট হয়ে যায়। এই যে দেখুন, এদিকে আলু ক্ষেত। প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে কৃষকের মাথায় হাত, তারা না পারেন কিছু করতে। তখন প্রকৃতির সাথে তো আর যুদ্ধ করা যায় না। কবির ভাষায় বলতে হয়, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা।
এই যে সোনার মাটি সোনার বাংলা, নাম যেরকম বাংলাদেশ আমার সোনার বাংলা, ঠিক সেরকম বাংলার মাটিও কিন্তু খুবই মূল্যবান। এই মাটিতে যে কোনো দেশে যে কোনো ধরনের ফসল ফলানো সম্ভব। বাংলার মাটিতে সারা বছরে কোনো না কোনো ফসল ফলে। এই যে দেখুন শীতের সকাল কুয়াশা, কুয়াশার মধ্যেও কিন্তু ফসলের মাঠ দেখতে কত সুন্দর দেখুন। বাংলার সোনার মাটিতে সারা বছরে কিন্তু কোনো না কোনো ফসল ফলে থাকে এবং এই ফসল ফলান কৃষকেরা অনেক পরিশ্রম করেন আমাদের জন্য। বিস্তীর্ণ এলাকা জুড়ে যে সরিষা ক্ষেত, মাইলের পর মাইল আপনারা দেখতে পাবেন শুধু সরিষার ক্ষেত, হলুদের সমারোহ। শহরের কোলাহলযুক্ত পরিবেশ থেকে একটু শহরের বাইরে আসলেই কিন্তু আমরা প্রকৃতির এরকম অপরূপ সৌন্দর্য দেখতে পাই। দেখুন সবুজ এবং সবুজ, এদিকে ধান ক্ষেত ছিল, ধান ক্ষেতে ধানগুলো কাটা হয়ে গেছে অলরেডি এবং নতুনভাবে রোপণের জন্য চারা এবং মাটি তৈরির কাজে কৃষক ব্যস্ত, বা তার মাঝেই আবার একদিকে আলু ক্ষেত, অন্যদিকে মাইলের পর মাইল সরিষার ক্ষেত। এমন সুন্দর একটি দেশে আমাদের জন্ম। আমাদের সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা দেশে আমাদেরকে পাঠানোর জন্য। পৃথিবীর আর কোনো দেশে এইভাবে কিন্তু ফসল ফলে না অতি সহজে। বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি, এই জন্যই বলতে হয়, কারণ এখানে তেমন রক্ষণাবেক্ষণ বা যত্নেরও প্রয়োজন হয় না, অতি সহজেই যে কোনো ফসল ফলানো যায়। আমি মাথা নত করি সেসব কৃষকদের যারা এত কষ্ট করে আমাদের জন্য ফসল ফলান এবং বাঙালি জাতিকে আজ বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পেরেছেন এই কৃষকদের কারণেই। শস্য শ্যামলা দেশ বাংলাদেশ। শহরের কোলাহলযুক্ত পরিবেশে ঘুরে না বেরিয়ে মাঝে মাঝে উইকেন্ডে আসুন, শহরের বাইরে একটু গ্রাম ঘুরে দেখুন এবং শহরের খুব কাছে নিকটে আপনারা জমি পাবেন, বিভিন্ন ধরনের ফসলও দেখতে পাবেন। সারা বছরে এসব জমিতে কোনো না কোনো ফসলের ফলন হয়ে থাকে। এই যে আপনারা দেখতেছেন এত সুন্দর সরিষার ক্ষেত, বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসল, এগুলো কিন্তু শুধুমাত্র যে কৃষকেরা ফলান তাই নয়, কৃষাণীও এখানে অনেক পরিশ্রম করেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায় পুরুষ থেকেও মহিলারা অনেক বেশি ক্ষেতে খামারে কাজ করে থাকেন। ক্ষেতের ফসল কিন্তু খেতেই সুন্দর দেখায় তাই নয় কি? একটা আমরা বাসন প্রসারণ পড়েছিলাম, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, ঠিক সেরকম ফসল, ফসলের সৌন্দর্য ফসলের মাঠেই। যখন এগুলো উত্তোলন করা হয় কৃষকের ঘরে চলে যান, কৃষকের ঘরের থেকে এগুলা বাজারে চলে যান, বাজার থেকে আস্তে আস্তে ক্রেতাদের ঘরে ঘরে আমাদের ঘরে ঘরে চলে আসেন। অথচ তখন ফসল ক্ষেতের মধ্যে বেড়ে ওঠে, এই যে ধীরে ধীরে তখন দেখতে অপরূপ সুন্দর। এটিকে বলবো পূর্ণ যৌবনা ফসলের ক্ষেত, কারণ এই ফসল ছিল চারা গাছ, সরিষা ছিটানো হয়েছিল সেখান থেকে, ধীরে ধীরে যত্নের মাধ্যমে গাছগুলা বড় হয়ে গেল, এখন সম্পূর্ণভাবে ফুল ফুটে হলুদের সমারোহ। যদিও ফসল এসে গেছে গ্রিন এখনো সরিষার বিচিগুলো, আর কিছুদিন পরে এগুলা উত্তোলনের উপযুক্ত হয়ে যাবে। এই যে দেখুন ক্ষেতে পানি দেওয়ার জন্য নালা কেটে, নদী থেকে নালা কেটে পানি আনা হয়েছে, যে দেখুন পাশেই নদী। এরকম
ভিন্নধর্মী বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসব। এই যে দেখুন, হালের পাশে আবার যেখানে ফসল কাটা হয়ে গেছেন মানুষ সেখানে ছাগলও নিয়ে এসেছেন, অনেক এরিয়াতে গরু ছাগলও নিয়ে আসেন অনেকেই। এতক্ষণ যারা আমার সাথে ভিডিওটি উপভোগ করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজকে নতুন আমার ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অন করে রাখবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও দিব তখন আপনারা নোটিফিকেশন পাবেন। ধন্যবাদ সবাইকে, একদিন আমার সাথে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।